বিরতির পর স্বাগত। তীব্র দহন জ্বালা, উষ্ণাগত প্রাণ, প্রতিনিয়ত তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, তাকে কেন্দ্র করে আমরা প্রতিনিয়ত দেখছি জলছত্রের আয়োজন করা হচ্ছে। আজ দেখা গেছে ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগেও আগরতলাস্থিত সিটি সেন্টারের সামনে দুপুর 12টা থেকে পথচারীদের মধ্যে ফল এবং ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চা কমিটির সকল সদস্যরা। উক্ত অনুষ্ঠানে আছে দেখা গেছে প্রচুর সংখ্যক সাংবাদিক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ, শ্রমিক প্রত্যেকেই এসে জল এবং ফলমূল নিয়ে যায়। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। আপনারা দেখেছেন সারা রাজ্য জুড়ে গরমের অসহ্য গরম, তীব্র তাপদাহ, এই প্রখর রৌদ্রে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্যের বিভিন্ন জায়গায় এই দিনের বেলা এই রৌদ্রের মধ্যে আমরা তরমুজ বিতরণ করছি, ঠান্ডা পানীয় বিতরণ করছি, রকুজ বিতরণ করছি। তারই অঙ্গ হিসেবে আজকে প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে আমাদের আগরতলা সিটি সেন্টার প্রাঙ্গণে পথচারীদের মধ্যে তরমুজ, ঠান্ডা পানীয় এবং শরবত বিতরণের আজকে আমাদের এই কর্মসূচি। এবং আমাদের এই কর্মসূচি ইতিমধ্যে 23 তারিখ থেকে শুরু হয়েছে। আমাদের কর্মসূচি আগামী যতদিন পর্যন্ত এই রাজ্যের মধ্যে গরমের এই তীব্রতা থাকবে আমাদের কর্মসূচি চলবে। পাশাপাশি আপনারা হয়তো ইতিমধ্যে সূচনা পেয়ে গেছেন যে রাজ্য যুব মোর্চার পক্ষ থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের এক কর্মসূচি নেওয়া হয়েছে। হাতে আমরা 28 এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত এই 7 দিনব্যাপী আমরা বৃক্ষরোপণ কর্মসূচি সারা রাজ্য জুড়ে আমরা চালিয়ে যাব। এবং ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় যুব মোর্চার পক্ষ থেকে আমাদের বৃক্ষরোপণের কর্মসূচি আমাদের যুবকরা বিভিন্ন জায়গায় চালিয়ে যাচ্ছে। কতক্ষণ পর্যন্ত খাওয়াবেন? আমাদের আজকের যে টার্গেট, এই আমাদের সিটি সেন্টার প্রাঙ্গণে আমরা প্রায় 5,000 পথচারীকে আমরা ঠান্ডা পানীয় এবং তরমুজ বিতরণ করি। আপনারা শুনলেন যুবনেতা রানা ঘোষের বক্তব্য। তিনি বলছেন যতদিন পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে ততদিন পর্যন্ত এই ধরনের কর্মসূচি তারা জারি রাখবে। মূলত পথচারী সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমিক প্রত্যেকের জন্যই ফল এবং ঠান্ডা পানীয় বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।